দিন দিন তুন কাউলার আলী আরবা নবী বলেন চারটি দিক থেকে বিয়ে করা হয় এক নম্বর লিলি জামালিহা রূপ দেখে বিয়ে করে রূপের ভক্ত সবাই দোষ নাই নবী বলেন মেয়ে বিয়ে করতে গেলে দেখে বিয়ে করো মুহাজিররা মক্কায় মদিনায় যাওয়ার পরে হুজুর বলেন ও মুহাজিররা মদিনায় তোমরা বিয়ে করবা দেখে বিয়ে করো কারণ আনসারী মেয়েদের চোখগুলা থাকে তোমাদের চোখ কালো চোখগুলা দেখে যদি বিয়ে করো চোখগুলা দেখে যদি গোলাপি চোখওয়ালা মেয়ে বিয়ে করো আস্তে আস্তে দুইজন একে অপরের দোষ দরাদরি করে গ্যামজাম বাঁধাবা তার সাথে দেখে শুনে বিয়ে করো বংশ দেখে বিয়ে করে থাকো হ্যাঁ ভালো বংশ খোঁজো জাতের মেয়ে কালো ভালো নদীর পানি গোলা ভালো কয়না মুরব্বীরা জাতের মেয়ে কালা ভালো নদীর পানি গোলা ভালো বংশীয় মেয়ে যদি হয় তার বংশের একটা ঐতিহ্য থাকে দেখবেন তাদের সব কিছুর ভিতরে একটু পরিপাটিটা আলাদা আর আইছো ভাইছো আরানি বারানি ভাতি ভেলাঙ্গি আগানি বাগানি ওই কুয়ো কাটা কক্সবাজার নিরিবিলি মার্কে যাই পাইছো ভাতি ভেলাঙ্গি দলা চামলা পরীক্ষিত মানুষ আমি সারা বাংলাদেশ ঘুরিয়েছি তিন দিনের মধ্যে বংশ দেখে বিয়ে করো ওয়ালি হাসিবিয়া ওয়ালি মালিহা তিন নম্বরে মানুষ মালদার পার্টি খোঁজে শ্বশুরের যদি 200 বিঘে জমি থাকে ওই শ্বশুরের এক মাইয়া ওই যে বিয়ে করতে পারলি বুড়ো মরতে যে দেরি আমার কোটিপতি অতি দেরি নেই এই এত সুসু আছে নগরি ভাই আছে না চার নম্বর লি তিন ইহা দিনদার দেখে বিয়ে করে এক শ্রেণীর আল্লাহওয়ালা আছে এবার নবী কয় পাঁচ বার জাতির দিন বিয়ে করার ব্যাপারে দিনদারকে প্রাধান্য দাও মহিলা যদি ধার্মিক হয় মহিলা যদি আল্লাহ বাড়ি হয় জীবনে তোমারে বিরক্ত করবে না শাড়ি দিলে না কেন চুড়ি দিলে না কেন এটা দিলে না কেন ওটা দিলে না কেন এ প্রসাদনী দিলে না কেন শীতকাল চলে গেলে একটু সোনো ক্রিম কিনে দিলে না তোমার ঘরে এসে কোনোদিন পালাম না রাপারে টুকুর গয়নি দাও তাও একটু মাহাই এই দিনদারি প্রাধান্য দিয়া এত বড় দেশের রাজা হইয়া ফতে বেলাইন রাস্তার পাশে গরিব মেয়েটারে নিজের ছেলের সাথে বিয়ে দিয়ে পুত্রবধূ বানাইছে কারণ ওর মধ্যে একটা জিনিস আছে আল্লাহরে ভয় করে আমি অমর দেখি না দেখি আল্লাহ দেখবে দুধে পানি মিশাইলে